বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। ইউটিউবে আমাদের দুইটি চ্যানেল রয়েছে, এই চ্যানেল দুটির লিংক এবং নাম আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন, আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে ও বিদেশে থাকা ব্যক্তিকে প্রেমে পাগল করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে। এই আমলটির বিশেষ একটি গুণ হলো এই আমলটি পছন্দের ব্যক্তির শুধু নাম দিয়েও আপনারা করতে পারবেন। যে সকল ভাই বোনদের কোনো প্রিয় ব্যক্তি দূরে থাকেন অথবা বিদেশে থাকেন, সেই সকল প্রিয় ব্যক্তিকে প্রেমে পাগল করে নিজের কাছে আনা এবং সবসময় আপনার প্রেমে ব্যাকুল রাখার জন্য এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে এত ভালো ফল পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি এতটাই শক্তিশালী, এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে আপনার প্রিয় ব্যক্তির মনে আপনার জন্য এমন ভালোবাসা সৃষ্টি হবে, আপনার প্রিয় ব্যক্তি আপনার সাথে দেখা করার জন্য সবসময় কথা বলার জন্য পাগল পাড়া হয়ে থাকবে। আপনার সাথে কথা বলতে না পারলে, আপনার সাথে দেখা করতে না পারলে আপনার প্রিয় ব্যক্তির কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তার কোনো কিছুই ভালো লাগবে না। সবসময় আপনার কথা মনে পড়তে থাকবে, সবসময় আপনাকে ভাবতে থাকবে, কেবলমাত্র আপনার সাথে কথা বলতে পারলেই তার শান্তি মিলবে। আল্লাহ তাআলা এই আমলটির মধ্যে এমন একটি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে বিশেষ শক্তি আপনার প্রিয় ব্যক্তির মনে আপনার জন্য সবসময় ভালোবাসা সৃষ্টি করতে থাকবে ইনশাআল্লাহ। এই আমলটির গুরুত্ব সম্পর্কে একটু আপনাদের বলে রাখি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনার উম্মতের মধ্যে এমন ক্ষমতা দিয়ে দিব আমি তারা সঠিকভাবে আমল করতে পারলে এরা একই সাথে হাজার জায়গায় অবস্থান করতে পারবে। একবার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কোনো এক রমজান মাসে রোজার ইফতারের সময় একই সাথে 80 জন মুরিদের বাসায় ইফতার করেছিলেন। এরকম অনেক সময় অনেক ওলি আউলিয়ারা একই সাথে অনেক জায়গায় উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এই আমলটি দূরে থেকে করলেও এই আমলটির খাসিয়াত আপনার প্রিয় ব্যক্তির কাছে পৌঁছে যাবে, আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবে ইনশাআল্লাহ। এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে আপনার প্রিয় ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য। এই আয়াতের মোয়াক্কেল ফেরেশতা আপনার পছন্দের ব্যক্তির মনে এমন ভালোবাসা সৃষ্টি করবে, আপনার পছন্দের ব্যক্তিটি সবসময় আপনার জন্য দেওয়ানা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই আমলটি সঠিক নিয়মে করতে পারলে আপনার পছন্দের ব্যক্তিকে আপনি বিয়েও করতে পারবেন। যে সকল ভাই ও বোনেরা কোনো মেয়েকে বিয়ে করতে চান, আপনার জীবনসঙ্গিনী হিসেবে পেতে চান, এবং যে সকল বোনেরা কোনো ছেলেকে বিয়ে করতে চান এবং আপনার জীবনসঙ্গী হিসেবে পেতে চান, আপনার প্রেমে পাগল পাড়া করতে চান, সে সকল ভাই ও বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন, এমন আশ্চর্য ফল পাবেন যে আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না। পবিত্র কোরআন থেকে কোনো আমল করার পূর্ব শর্ত হচ্ছে তিনটি, আল্লাহর উপর পূর্ণ ভরসা করে মনে মানে পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে হবে, দ্বিতীয় হলো সঠিক নিয়মে আমলটি করতে হবে, তৃতীয় হচ্ছে নেক নিয়তে আমলটি করতে হবে। এই তিনটি ঠিক রেখে আপনারা যদি কোনো আমল করতে পারেন আপনাদের আর কিছুই করা লাগবে না, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কীভাবে আপনারা এই আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটি একটু ভালো করে লক্ষ্য করুন, আয়াতটি সূরা তওবার শেষ আয়াত, আয়াতটি আমি আপনাদের তেলাওয়াত করে শোনাচ্ছি। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ نيجيري لكا قولو اكتو لاكو قولون اللهم أنت الرب حسبي من عبنا جرا ইতিব কলবাহু আও কলবাহা ইলাইয়া, আপনারা যারা কোনো ছেলের জন্য এই আমলটি করবেন তারা এই ফুলান এই শব্দটিতে এখানে ওই ছেলেটির নাম বলবেন, এখানে ছেলেটির মায়ের নাম বলবেন। যারা মায়ের নাম জানেন না তারা হযরত বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন।
এখানে আপনার নাম বলবেন, এখানে আপনার মায়ের নাম বলবেন, বাকি সব কিছু ঠিক থাকবে। আর আপনারা যারা কোনো মেয়ের জন্য এই আমলটি করবেন, তারা এখানে ওই মেয়েটির নাম বলবেন, এখানে বিনের পরিবর্তে বিনতে বলবেন, এখানে ওই মেয়েটির মায়ের নাম বলবেন। যারা মায়ের নাম জানেন না, তারা বিবি হাওয়া আলাইহিসসালাম বলবেন। এখানে আপনার নাম বলবেন, এখানে বিনতের পরিবর্তে বিন বলবেন, এখানে আপনার মায়ের নাম বলবেন। এইখানে একটু পরিবর্তন হবে, এখানে কালবাহুর জায়গায় কালবাহা বলবেন, এইখানে কালবাহু বলবেন। অর্থাৎ আপনারা জানেন যে মেয়েদের ক্ষেত্রে আনহা হয় এবং ছেলেদের ক্ষেত্রে আনহু হয়, এই কথাটি একটু লক্ষ্য করে এই আমলটি করবেন। আপনারা এই আমলটি করবেন যে কোনো রবিবার রাত 1:15 থেকে। আপনারা পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে সাদা কাপড় পরিধান করে শরীরে আতর মেখে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে আপনারা এই আমলটি শুরু করবেন। আপনারা এই আয়াতটি 33 বিসমিল্লাহ সহকারে উপরে দিকে তাকিয়ে পড়বেন, মনে মনে চিন্তা করবেন আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন। আগে পরে 7 দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন, এরপর আল্লাহ তাআলার এই পবিত্র নামটি ইয়া লাতিফু, এই পবিত্র নামটি আপনারা 1000 পড়বেন। আগে পরে 3 দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন, এরপর এই উদ্দেশ্যে 2 নফল নামাজ পড়বেন। নামাজের ছালাম ফেরানোর শেষ হলেই মোনাজাত করবেন, মোনাজাতের শেষের দিকে বলবেন হে আল্লাহ, তুমি তোমার এই পবিত্র আয়াত এবং তোমার এই পবিত্র নামের গুণে আমার পছন্দের ব্যক্তির মনে আমার জন্য ভালোবাসা প্রেম সৃষ্টি করে দাও। এরপর মোনাজাতের শেষের দিকে বলবেন হে রবিবারের মোয়াক্কেল ফেরেস্তা, আকাশের মোয়াক্কেল ফেরেস্তা হযরত দুনাইল আলাইহিসসালাম এবং জমিনের মোয়াক্কেল ফেরেস্তা হযরত আবু আবদুল্লাহ মুজহাব আলাইহিসসালাম, আপনারা আল্লাহর ইচ্ছায় আমার পছন্দের ব্যক্তির মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিন এবং আমাকে সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ তাআলা প্রতিদিনের জন্য 2 করে ফেরেস্তা মোয়াক্কেল নিযুক্ত করে দিয়েছেন, একজন জমিনে থাকেন আর একজন আকাশে থাকেন। আমি একটু আগে যাদের নাম বলেছি, এরা হলেন রবিবারের মোয়াক্কেল ফেরেস্তা। রবিবারের মোয়াক্কেল ফেরেস্তাদের নকশা যদি কোনো ব্যক্তি একবার রবিবার দেখেন এবং কোনো কাজে সাথে নিয়ে বের হন, তাহলে আল্লাহ তাআলা তার সকল কাজের সফলতা দিবেন ইনশাআল্লাহ। রবিবারে মোয়াক্কেল ফেরেস্তাদের নকশা পরবর্তী কোনো ভিডিওতে আমি দিব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের প্রিয় ব্যক্তিকে প্রেমে পাগল করার জন্য, আমল করার জন্য অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু।